আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, বাংলাদেশ ব্যাংক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদেরকে এবং আমরা সবাই শিখব রসায়নের পঞ্চম অধ্যায়ের সমযোজী এবং আয়নিক যৌগের বৈশিষ্ট্য সমূহ। ইতিপূর্বে তোমাদের শাহরিয়ার স্যার যে সকল ক্লাস নিয়েছেন, তোমরা যে সকল অধ্যায়গুলো এবং অধ্যায় টপিকসগুলো অধ্যয়ন করেছ, তার শেষের অংশ থেকে আমি শুরু করতে চাচ্ছি। এবং আমরা আজকে শিখতে চাচ্ছি কি, সেটা হলো আয়নিক বন্ধন এবং সমযোজী বন্ধনের বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যর মধ্যে কি কি বিদ্যমান আছে তোমাদের বইয়ে লক্ষ্য করলে দেখবে তিনটি বিষয় তোমাদের বইয়ে আছে। একটি হলো আয়নিক যৌগ অথবা সমযোজী যৌগের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক। দ্বিতীয় হলো তোমাদের আয়নিক যৌগ এবং সমযোজী যৌগের দ্রাব্যতা বা ধ্রুবণীয়তা। তৃতীয় নাম্বার হচ্ছে আয়নিক যৌগ বা সমযোজী যৌগের তাপ বা বিদ্যুৎ পরিবাহিতা। আমরা আজকে তোমাদেরকে ভালো করে দেখাতে চাচ্ছি বা আমরা শিখতে চাচ্ছি আয়নিক যৌগ বা সমযোজী যৌগের স্ফুটনাঙ্ক বা গলনাঙ্ক। প্রথম কথা হলো, আমাদের কয়েকটি যৌগের দিকে আমরা লক্ষ্য করব। তোমরা যদি দেখতে পাও আমাদের হোয়াইট বোর্ডের দিকে, আমি ছয়টি যৌগ এখানে উল্লেখ করেছি, যার সংকেত লিখেছি। প্রথম দিকে লিখেছি মিথেন, কার্বন ডাইঅক্সাইড, অ্যামোনিয়া। দ্বিতীয় দিকে আমি লিখেছি সোডিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড। তাহলে এই এক পাশের যৌগগুলো হলো আয়নিক যৌগ, অপর পাশের যৌগগুলো হলো সমযোজী যৌগ। তাহলে আমরা দেখতে পাবো মিথেন, কার্বন ডাইঅক্সাইড, অ্যামোনিয়া হলো সমযোজী যৌগ, আর সোডিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড হলো আয়নিক যৌগ। এই যৌগগুলো লক্ষ্য করলে আমরা বুঝতে পারবো তাদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক। যদি আমরা দেখতে পাই তাহলে এই মিথেন আর সোডিয়াম ক্লোরাইডের যদি আমরা তুলনামূলক আলোচনা করি, তাহলে এই মিথেনের গলনাঙ্ক হলো 80 ডিগ্রি সেন্টিগ্রেড এবং সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক হলো 801 ডিগ্রি সেন্টিগ্রেড। এদিক থেকে লক্ষ্য করলে দেখা যায় সোডিয়ামের তুলনায় মিথেনের গলনাঙ্ক অনেক কম। তাহলে আমরা বিভিন্ন যৌগ এবং বিভিন্ন পদার্থের বিশ্লেষণ করে বলতে পারি আয়নিক যৌগের গলনাঙ্ক অনেক বেশি এবং সমযোজী যৌগের গলনাঙ্ক অনেক কম। তাহলে আমরা কেন সমযোজী যৌগের গলনাঙ্ক কম এবং আয়নিক যৌগের গলনাঙ্ক কেন কম, এর কেন বেশি, এই ব্যাখ্যা আমরা দিতে পারি। কারণ আমরা আয়নিক বন্ধন গঠনের ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি আয়নিক বন্ধন গঠন হয় ধাতু এবং অধাতুর মাঝে। ধাতু ও আর সমযোজী যৌগ গঠিত হয় অধাতু অধাতুর মাঝে। আর ধাতু অধাতুর মাঝে যখন আয়নিক বন্ধন গঠিত হয় তখন অধাতু ইলেকট্রন বহন করে আর ধাতু ইলেকট্রন ত্যাগ করে। তাহলে আমরা কী বুঝতে পারলাম যে একটি মৌল ইলেকট্রন ত্যাগ করে, সে যে মৌল ইলেকট্রন ত্যাগ করবে সে ধনাত্মক আয়নে পরিণত হবে, আর যে মৌল ইলেকট্রন গ্রহণ করবে সে ঋণাত্মক আয়নে পরিণত হবে। তাহলে আয়নিক যৌগের দুইটা প্রান্ত থাকবে, দুইটা পোল থাকবে, একটি হলো ধনাত্মক পোল আরেকটা হচ্ছে ঋণাত্মক পোল। আয়নিক যৌগ গঠনের সময় যখন একটি মৌল ইলেকট্রন ত্যাগ করবে সে
ক্যাটায়নে পরিণত হবে, অপর মৌল যখন ইলেকট্রন গ্রহণ করবে সে অ্যানায়নে পরিণত হবে। যখন এই অ্যানায়ন ক্যাটায়ন পরস্পরের সাথে যুক্ত হবে তখন তাদের মধ্যে একটি স্থির বিদ্যুতিক আকর্ষণ বল উৎপন্ন হবে। এটা স্থির বিদ্যুতিক আকর্ষণ বল হলো অনেক শক্তিশালী বল, এবং আয়নিক যৌগ যখন যুক্ত হয় তখন তাদের মধ্যে অনেকগুলো অণু একত্রিত হয়ে তারা ধাতব স্ফটিক উৎপন্ন করে, এবং ধাতব স্ফটিক উৎপন্ন করে এদের মধ্যে থাকে অসংখ্য অণু। আয়নিক যৌগের একটি বন্ধনকে ভাঙতে গেলে বা একটি বন্ধনকে ছিন্ন করতে গেলে হবে না, আয়নিক বন্ধনের একত্রে অনেকগুলো বন্ধনকে ছিন্ন করতে হয়, এবং তাদের মধ্যে যে আকর্ষণ বল সেটা হচ্ছে অত্যন্ত প্রবল বল। এদের ধনাত্মক এবং ঋণাত্মক আয়নের আকর্ষণ বলকেও ছিন্ন করতে হবে। এর জন্য যখন কোনো আয়নিক বন্ধনকে আমরা ছিন্ন করতে চাব তখন তাদের মধ্যে স্থির বিদ্যুতিক আকর্ষণ বলকেও এবং শক্তিশালী একটা বলকে ছিন্ন করতে হবে। এই ছিন্ন করার জন্য অনেক বেশি পরিমাণ তাপের প্রয়োজন হয়। এর জন্য আয়নিক বন্ধনকে ভাঙতে গেলে অধিক পরিমাণ তাপ লাগে। এই কারণে আয়নিক বন্ধনের গলনাঙ্ক অথবা স্ফুটনাঙ্ক অনেক বেশি। অপরদিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাব এই সমযোজী বন্ধনের ক্ষেত্রে অধাতু অধাতু সমূহ পরস্পরের সাথে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে বন্ধন ঘটানো হয়। তোমরা দেখলে ইতিপূর্বে তোমরা লক্ষ্য করেছ যখন একটি মৌল ইলেকট্রন ত্যাগ করবে না বা গ্রহণ করবে না তখন তারা কী করবে, ইলেকট্রন শেয়ার করবে। ইলেকট্রন শেয়ারের কথার অর্থ হচ্ছে দুটি মৌলের তার অরবিটাল সমূহ পরস্পরের কাছাকাছি এসে সর্বশেষ শক্তি স্তরের বেজুর ইলেকট্রনটা পরস্পরের মাঝে শেয়ার হবে। যখন শেয়ার হবে তখন ইলেকট্রনগুলো কীভাবে থাকবে, তাদের মধ্যে দুর্বল আকর্ষণ বলের মাধ্যমে বিদ্যমান থাকবে, অর্থাৎ এদের মধ্যে থাকবে দুর্বল ভ্যানডারওয়ালস বল। এই বলকে আমরা কী বলবো, দুর্বল ভ্যানডারওয়ালস বল। এই দুর্বল ভ্যানডারওয়ালস বল হচ্ছে অত্যন্ত দুর্বল প্রকৃতির একটা বল। এই বলকে অল্প তাপে ছিন্ন করা যায়। আরেকটি বৈশিষ্ট্য সমযোজী যৌগে থাকে, সেটা হচ্ছে সমযোজী যৌগ সবসময় থাকে একক বন্ধন হিসাবে, তারা অনেকগুলো আয়নিক যৌগের মতো অনেকগুলো অণু একত্রিত থাকে না। একত্রিত না থাকার কারণে তাদেরকে একটি বন্ধন ভাঙলেই সমযোজী যৌগটা গলে যায় অথবা ফুটে যায়। যেমন আমরা মিথেনের ক্ষেত্রে লক্ষ্য করেছিলাম যে CH4 এটা একটা অণুকে যদি আমরা ভেঙে ফেলি তাহলে তারা গলে যাবে অথবা ফুটে যাবে। এর জন্য মিথেনের গলনাঙ্ক হয়েছিল -83°C। অপরদিকে আমরা যদি লক্ষ্য করি সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক কত, 801°C তাপমাত্রা। এই 801°C তাপমাত্রাটা অনেক বেশি হওয়ার কারণ কি, এটা আয়নিক যৌগ সোডিয়াম এবং ক্লোরিন। যখন সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করে ক্লোরিন ও অনুরূপভাবে সেই ইলেকট্রনটি বহন করে, বহন করার ফলে তাদের মধ্যে একটি স্থির বিদ্যুতিক আকর্ষণ বল উৎপন্ন হয়েছিল। হওয়ার কারণে এরা অনেকগুলো অণু একত্রিত হয়েছে, একত্রিত হয়ে একটি ধাতব স্ফটিক উৎপন্ন করেছে। এই ধাতব স্ফটিক উৎপন্ন হওয়ার কারণেই এই যৌগটির মাঝে বিশাল একটা যৌগ উৎপন্ন হয়েছে, এবং প্রত্যেকটা অণুকে বিচ্ছিন্ন করার জন্য প্রচুর পরিমাণে তাপের প্রয়োজন সোডিয়াম ক্লোরাইডকে গলাতে গেলে। এর জন্যই সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক অথবা স্ফোটনাঙ্ক অনেক বেশি। তাহলে আমরা এই অধ্যায়ে এই টপিক্সের ক্ষেত্রে আমরা কী বুঝতে পারলাম, বুঝতে পারলাম যে সমযোজী যৌগের গলনাঙ্ক অথবা স্ফোটনাঙ্ক কম এবং আয়নিক যৌগের গলনাঙ্ক স্ফোটনাঙ্ক বেশি। আমরা আরেকটি বিষয়ে ধাতু আরেকটা বিষয় আজকে পড়াবো, সেটি হচ্ছে আয়নিক ও সমযোজী যৌগে দাব্যতা। আয়নিক যৌগ সমূহ আমরা লক্ষ্য করলে দেখতে পাব আয়নিক যে কোনো যৌগ পানিতে দ্রবীভূত হয়ে যায়। আবার যেমন কেরোসিন, তেল ইত্যাদি কখনোই পানিতে দ্রবীভূত হয় না। তাহলে আয়নিক যৌগ যে সকল পদার্থের মধ্যে দ্রবীভূত হয় সমযোজী যৌগ সেই সকল পদার্থের মধ্যে দ্রবীভূত হতে পারে না। এটার মূল কারণ হচ্ছে আমরা যদি লক্ষ্য করি দেখতে পাব যে সমযোজী যৌগের একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে পোলার দ্রাবকতা বা পোলার প্রান্ত উৎপন্ন হয়। তাহলে
পোলার যৌগ কাকে বলে? তোমরা একটু লিখে নাও। যে সকল সমযোজী যৌগে দুটি প্রান্ত বিদ্যমান থাকে, একটি হলো আংশিক ধনাত্মক আরেকটি হলো আংশিক ঋণাত্মক, সেই সকল সমযোজী যৌগকে বলা হয় পোলার যৌগ। এখন প্রশ্ন হলো, সমযোজী যৌগে কেন আংশিক ধনাত্মক এবং আংশিক ঋণাত্মক প্রান্ত উৎপন্ন হয়? আমরা এই বৈশিষ্ট্য দেখতে গেলে আমরা জানি সমযোজী যৌগ গঠিত হয় অধাতু অধাতুর মাঝে। এখন অধাতু অধাতুর মাঝে সমযোজী যৌগ গঠন প্রক্রিয়ায় দেখা যায় একটি অধাতু অপর অধাতুর সাথে ইলেকট্রন শেয়ার করে, আর অধাতুর একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। তাহলে তড়িৎ ঋণাত্মকতা থাকার কারণে দুটি অধাতু যখন পরস্পরের সাথে যুক্ত হবে বা ইলেকট্রন শেয়ার করবে, তখন একটি অধাতুর থেকে অপর অধাতু তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যদি বেশি হয়, তখন এই অধাতুর মাঝে যে ইলেকট্রন শেয়ারকৃত থাকবে, যে অধাতুটি তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য বেশি, সেই অধাতুটি ইলেকট্রন তার শেয়ারকৃত ইলেকট্রন নিজের দিকে টেনে নিয়ে আসবে। যদি নিজের দিকে টেনে নিয়ে আসে, তাহলে যেদিকে টেনে নিয়ে আসবে সেটি হবে আংশিক ঋণাত্মক প্রান্ত, আর যে মৌল থেকে টেনে নিয়ে আসবে সেই মৌলটি হবে আংশিক ধনাত্মক প্রান্ত। তাহলে আমরা যদি একটি উদাহরণের মাধ্যমে তোমাদেরকে দেখাই বা আমরা যদি দেখি, তাহলে কি দেখ, একটি ইলেকট্রন থাকবে হাইড্রোজেনের আরেকটি থাকবে অক্সিজেনের, একটি ইলেকট্রন হাইড্রোজেনের আরেকটি ইলেকট্রন অক্সিজেনের শেয়ারকৃত হলে এই যৌগে দেখা যায় হাইড্রোজেন থেকে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা অনেক বেশি। এই অনেক বেশি তড়িৎ ঋণাত্মকতা হওয়ার কারণে অক্সিজেন পরমাণুটি তার শেয়ারকৃত ইলেকট্রন নিজের দিকে টেনে নিয়ে আসে। অক্সিজেন পরমাণুটি তার শেয়ারকৃত ইলেকট্রন দুটি ইলেকট্রনই নিজের দিকে টেনে নিয়ে আসে, নিজের দিকে টেনে নিয়ে আসার কারণে অক্সিজেন পরমাণুটি হয়ে যায় 2 ডেল মাইনাস আর হাইড্রোজেন পরমাণুটি হয়ে যায় ডেল প্লাস। আমরা ডেল প্লাস দিয়ে বুঝাইছি এখানে আংশিক তড়িৎ ধনাত্মক, আর 2 ডেল মাইনাস দিয়ে বুঝাইছি আংশিক তড়িৎ ঋণাত্মক। যদি কোনো যৌগে অর্থাৎ সমযোজী যৌগে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের কারণে আংশিক ধনাত্মক প্রান্ত এবং আংশিক ঋণাত্মক প্রান্ত উৎপন্ন হয়, তখন এই যৌগ যে গঠন হয় এই যৌগকে বলা হবে পোলার যৌগ। আর তাহলে আমাদের এই পানি হলো একটি পোলার যৌগ। এই পানি পোলার যৌগ হওয়ার কারণে আয়নিক যৌগকে সে দ্রবীভূত করতে পারে, কিন্তু সমযোজী যৌগসমূহ এই পানিতে দ্রবীভূত হয় না, এক্সেপশনাল ব্যতীত। একটা এক্সেপশনাল যৌগ আছে যেমন চিনি, গ্লুকোজ এবং অ্যালকোহল, এই অসমযোজী যৌগ হওয়া সত্ত্বেও পানিতে দ্রবীভূত হয়। আমরা আজকে যে এই সমযোজী যৌগের দ্রবণীয়তা এবং আয়নিক যৌগ এবং সমযোজী যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক সম্পর্কে যা শিখলাম, এ থেকে আমি অতি সহজ দুটি বাড়ির কাজ তোমাদেরকে দিচ্ছি, যা তোমরা করে আমাদের ফেসবুক পেজে বা ফেসবুক কমেন্ট বক্সে দুদিনের ভিতরে জমা দিবে। দেখে নাও তোমাদের দুটি বাড়ির কাজ।
অতি সহজ তোমাদের দুটি বাইরের কাজ দিচ্ছি NaCl এর স্ফুটনাঙ্ক বেশি কেন ব্যাখ্যা করো এবং সোডিয়াম H2O একটি পোলার যৌগ ব্যাখ্যা করো তাহলে আজ আমি আবার তোমাদের রসায়ন ক্লাস সমাপ্তি করতে চাচ্ছি সবাইকে আসসালামু আলাইকুম শুভেচ্ছা আল্লাহ হাফেজ